साफिया जहान।
আফ্রা, দাঁড়াও আফ্রার খাতাটা দেখি। এই যে আমার খাতার লেখা দেখি। স্নেহা শুনো, সুন্দর করে ধরো, আবার ধরো, তারপরে
বলো সানা বলো, 1 থেকে 20 সংখ্যায় বলো। ম্যাডাম ওই যে পুরো অরুণ সাইড এই নামে ওয়াট ইজ দ্য সানা, এটা এখন ওর নাম ওয়াট ইজ দ্য সানা, এখন ওকে কি সানা ডাকি না কি ওয়াফা ডাক, আমি কনফিউজ থাকি। ও আচ্ছা, ওয়াফা ডাকবো, ওয়াফিয়া ডাকবো? হ্যাঁ ম্যাডাম, ও তো ওয়াফা ডাক নেই, ও পার্কে দুটো তো ক্লাসে সানা, তাহলে ওকে ম্যাডাম ওয়াফা ডাকে মানে ও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াফা বলো। এখানে আসছে মানবন্ধন, কিন্তু কাজ
না না আপা
ঈদের পরে হবে, আমাদের তো ঈদ চলেই আসছে, মানে আর তো বেশি দিন নাই। ঈদের ভিতরে ওরা হাফ ইয়ারলি এক্সামের প্রিপারেশন নিবে। হ্যাঁ হ্যাঁ, এই ঈদের ভিতরে আপনারা প্রিপারেশন নিবেন, বাচ্চাদেরকে নেওয়াবেন, ঈদের পরে হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে যে মানে ধরেন 5টি সংখ্যা দেওয়া থাকলো, 1, 2, 5, 6 এইরকম কয়েকটা এলোমেলো সংখ্যা দেওয়া থাকলো, সেখান থেকে সবচেয়ে ছোট যে সংখ্যাটি হবে সেখানে টিক চিহ্ন দেওয়া দিতে হবে। এটা ক্লাস করানো হয়েছে, ইউটিউবে ক্লাস আছে, আমরা আবারও করব, আপনারা প্রয়োজনে ইউটিউব থেকে ক্লাসটা দেখে নেবেন। জি, আর কি কেউ কিছু জানতে চাচ্ছেন সিলেবাস সম্পর্কে? আপা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেন তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এক কাজ করেন, হ্যাঁ আপনারা আমার আমার আইডিতে মৌসুমি হক মৌ আইডিতে সার্চ দিবেন, সেখানে আপনাদের বাচ্চাদের নাম আর রোল দিয়ে আমাকে মেসেজ দেন, তারপর আমি একটা গ্রুপ তৈরি করে দিব, সেই গ্রুপে আমরা যাবতীয় প্রয়োজনীয় সবকিছু দিয়ে দিব। সেটা কি আপনার আপনার মেসেঞ্জারে? হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে। মৌসুমি হক মৌ আপনার এই নামে সার্চ দিয়ে আজকে আমাকে মেসেজ পাঠাবেন, আমি মেসেঞ্জারে আপনাদের গ্রুপ তৈরি করে দিব। হ্যাঁ, আমরা যেহেতু এই যে গ্রুপ, আমরা যেহেতু একটি গ্রুপ তৈরি করছি, আমি গ্রুপেই ছবি দিয়ে দিব। মৌসুমি হক মৌ ইংলিশে হবে, মৌসুমি হক মৌ। তারপরে যদি কারো সমস্যা হয় প্রয়োজনে আমার প্রোফাইল পিকচারের আগামী ক্লাসে আমি ছবিটা শেয়ার করে দিব, সেখানেও মেসেজ পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আমরা তাহলে আজকে ক্লাসে আসি। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মেয়েরা, ছোট্ট সোনামণিরা, তোমরা রেডি হয়ে যাও, আমি তোমাদেরকে ভিডিও দেখাবো, সেই ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। আমরা সেখানে যে কাজটি করব সেটা হলো ছবি গুনবো, গুনে গুনে সংখ্যা কত আছে সেটা বের করব। ঠিক আছে, সবাই রেডি? ওকে, কত? এক। তোমরা সবাই চিনো তাই না? সবাই লিখতেও পারো, বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। বলো তো এখানে কয়টি পাখি আছে? একটি পাখি আছে। তাহলে পাখিটির সংখ্যা কত? এক। এখানে কয়টি পাখি আছে? একটি পাখি আছে। ছোট্ট সোনামণিরা, আমরা পরের সংখ্যায় যাচ্ছি, দুই। এটা কত সংখ্যাটি? দুই। এক এবং এক মিলে কত হয়? দুই হয়। আমরা তাহলে ছবি দেখি তো, দেখো এখানে দুইটি আপেল আছে, আমি সংখ্যা লিখে দিয়েছি আপেলের গায়ে, এক দুই। তাহলে এখানে কয়টি আপেল আছে? দুইটি আপেল। তাহলে আপেলের সংখ্যা কত ছোট্ট সোনামণিরা? দুই। আপেলের সংখ্যা দুই। তিন, আমাদের এই সংখ্যাটি কত? তিন। আমরা সবাই লিখতে পারি তো তাই না? আমরা তাহলে ছবিতে কলা দেখতে পাচ্ছি, এখানে কয়টি কলা আছে চলো আমরা গুনে দেখি, এক দুই তিন, তিনটি কলা আছে।
তাহলে কলাটির কলাগুলোর সংখ্যা কত? 3। কারণ কি, গুনে দেখেছি 1, 2, 3টি কলা, তাহলে সংখ্যা হচ্ছে 3। এখন 3-এর পরে কত হয়? 4। 3-এর পরের সংখ্যাটি কত? 4। আমরা তাহলে ছবিতে এখন দেখব কয়টি গরু আছে। 1, 2, 3, 4। দেখেছ আমি প্রতিটি ছবির পাশে একদম ক্রমানুসারে সংখ্যাগুলো লিখে দিয়েছি। তোমরা তাহলে গুনে গুনে দেখো কয়টি। 1, 2, 3, 4, 4টি গরু আছে। 5, আমাদের এই সংখ্যাটি কত? 5। সবাই আমার সাথে সাথে বলো 5। আমরা এখন ছবিতে দেখব কয়টি গরু আছে। 1, 2, 3, 4, 5, 5টি গরু আছে। তোমরা সবাই গুনে দেখো আমার সাথে সাথে, আবার গুনি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 5টি গরু আছে। তাহলে গরুর সংখ্যা 5। এই সংখ্যাটি কত? 6। ঠিক বলেছো তোমরা, কত? 6। তাহলে এখন আমরা দেখি তো এখানে কয়টি কুকুর আছে, গুনি সবাই চলো। 1, 2, 3, 4, 5, 6। কুকুরের সংখ্যা কত ছোট্টু সোনামণিরা? 6। তাহলে ছবিতে কয়টি কুকুর আছে? 6টি কুকুর আছে। আমাদের 6-এর পরের সংখ্যাটি কত হয়? 7 হয়। তাহলে এই সংখ্যাটি কত? 7। আমরা তাহলে একটি সুন্দর ছবি দেখব, রংধনুর ছবি। কিন্তু রংধনুতে কয়টি রং হয় বলো তো সবাই? 7টি রং হয়। কয়টি রং হয়? 7টি রং হয়। তোমরা কি সেই রংগুলোর নাম জানো? ছোট্ট সোনামণিরা চলো তাহলে আমরা এই রংধনুর 7টি রঙের নাম শুনে নিই। 7টি রং হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। একে সংক্ষেপে বলা হয় বেনি আশোকলা। বেনি আশোকলা এটা আবার কি? বেগুনির হচ্ছে বে, নীলের হচ্ছে নি, আসমানের সারা, সবুজের দন্তেস, হলুদের হ, কমলার ক, লালের লা, এই হচ্ছে বেনি আশোকলা। এখন যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 8। এই সংখ্যাটি কত? 8। 7-এর পরের সংখ্যা 8। ছবিতে তোমরা কতগুলো পেন্সিল দেখতে পাচ্ছ? চলো আমরা পেন্সিলগুলো গুনে দেখি কয়টি পেন্সিল আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি পেন্সিল আছে। তাহলে পেন্সিলের সংখ্যা কত? 8। 8-এর পরের সংখ্যা কত? 9। আমরা ছবিতে কোন সংখ্যা দেখতে পাচ্ছি? 9 দেখতে পাচ্ছি। তাহলে আমরা ছবিতে গুনে দেখি তো কয়টি বল আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি বল আছে। ছোট্ট সোনামণিরা বলের সংখ্যা কত? 9। তোমরা ঠিক বলতে পেরেছ। আমরা 9-এর পরের সংখ্যাটি পড়ব এখন, 10। সবাই বলো 10। এই সংখ্যাটি কত? 10। আমরা তাহলে ছবিতে কয়েকটি ডিম দেখতে পাচ্ছি, এসো আমরা ডিমগুলো গুনে দেখি কয়টি ডিম আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি ডিম আছে। তাহলে ডিমের সংখ্যা হচ্ছে 10। আমরা 10-এর পরের সংখ্যাটি কত জানি? 11। এই যে ছবিতে দেখতে পাচ্ছি এই সংখ্যাটি কত? 11। 1, 10, 1, 11। আমরা ছবিতে গুনে দেখি কয়টি প্রজাপতি আছে, নীল প্রজাপতি এগুলো, এসো আমরা গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে প্রজাপতির সংখ্যা কত? 11। 1, 10, 1, 11।
পরে এই সংখ্যাটি কত? বারো। এক দশ দুই বারো। এই সংখ্যাটি কত? বারো। এগারোর পরের সংখ্যা বারো। আমরা তাহলে কয়টি নীল প্রজাপতি আছে গণে? আমরা তো এভাবে গণনা করতে পারি, তাই না? এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছ কীভাবে গণনা করতে হয়। এসো গণে। এক দুই তিন, চার পাঁচ ছয়, সাত আট নয়, দশ এগারো বারো। বারোটি প্রজাপতি। তাহলে প্রজাপতির সংখ্যা বারো। বারোর পরে কত সংখ্যা হয়? তেরো। এক দশ তিন তেরো, এক দশ তিন তেরো। আমরা ছবিতে চকলেটের টুকরো আছে কয়টি গুনে দেখি। কয় টুকরো চকলেট আছে এখানে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো। কত? তাহলে তেরো। তাহলে আমাদের চকলেটের সংখ্যা হচ্ছে তেরো। ছোট্ট সোনামণিরা, তেরোর পরের সংখ্যাটি হচ্ছে চোদ্দ। এক দশ চার চোদ্দ, এক দশ চার চোদ্দ। আমরা তাহলে কয়টি বিস্কিট আছে সেটা গণনা করে দেখব। চলো তাহলে গুনি। এক দুই তিন, চার পাঁচ ছয়, সাত আট নয় দশ, এগারো বারো তেরো চোদ্দ। বিস্কিটের সংখ্যা হচ্ছে চোদ্দ। তাহলে দেখো চোদ্দটি বিস্কুট লেখা আছে। চোদ্দোর পরের সংখ্যা কত? পনেরো। এক দশ পাঁচ পনেরো, এক দশ পাঁচ পনেরো। এই সংখ্যাটি কত? পনেরো। আমরা তাহলে কয়টি মাছ আছে গুনে দেখি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো। তাহলে আমাদের মাছের সংখ্যা কত? পনেরো। কয়টি মাছ আছে? পনেরোটি মাছ আছে। কিভাবে বুঝলাম? গণনা করে বুঝতে পারলাম। তাহলে পনেরোর পরের সংখ্যাটি কত হবে? ষোলো। কত এটা? ষোলো। ছবিতে কত সংখ্যা দেখতে পাচ্ছ? ষোলো। আমরা তাহলে ছবিতে কতগুলো মাছ আছে গুনে দেখব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো। তাহলে কয়টি মাছ আছে? ষোলোটি মাছ আছে। মাছের সংখ্যা কত? ষোলো। এক দশ ছয় ষোলো, এক দশ ছয় ষোলো। ষোলোর পরে কত হবে? সতেরো। এক দশ সাত সতেরো, এক সাত। সতেরো লিখতে কী কী সংখ্যা লাগবে? এক সাত। তাহলে সতেরো, এক দশ সাত সতেরো। কয়টির পাল তোলা নৌকা আছে? আমরা এখন কি করব, কীভাবে বুঝব? আমাদেরকে বুঝতে হলে গণনা করতে হবে। দেখো আমি প্রতিটি ছবিতেই সংখ্যা লিখে দিয়েছি, তোমরা তাহলে আমার সাথে সাথে গণনা করো। আসো গুনি। এক দুই তিন, চার পাঁচ ছয়, সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো। এখন সংখ্যাটি কত? আঠারো। এক দশ আট আঠারো। আঠারো হলে আমরা ছবিতে কি আঠারোটি পাল তোলা নৌকা পাচ্ছি? গুনতে হবে যে। চলো গুনে নেই। এক দুই তিন, চার পাঁচ ছয়, সাত আট নয়, দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো। তাহলে আমাদের কয়টি পাল তোলা নৌকা আছে ছবিতে? আঠারোটি। পাল তোলা নৌকার সংখ্যা কত? আঠারো। আঠারোর পরের সংখ্যাটি কত হয়? উনিশ। আমরা ছবিতে সংখ্যাটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উনিশ। এক দশ নয় উনিশ। কী সুন্দর সুন্দর রং পেন্সিল দেখা যাচ্ছে। চলো তো গণনা করি কয়টি রং পেন্সিল আছে এখানে। এক দুই তিন, চার পাঁচ ছয়, সাত আট নয়, দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ।
কয়টি রং পেন্সিল আছে? ১৯টি রং পেন্সিল আছে। আমাদের এখনকার সংখ্যাটি কত? ২০। ২ দশে ২০। তাহলে আমরা ছবিতে অনেকগুলো রং পেন্সিল দেখতে পাচ্ছি। এই রং পেন্সিলের সংখ্যা জানতে হলে আমাদেরকে গণনা করতে হবে। চলো তাহলে আমরা গণনার কাজে চলে যাই। কিভাবে করব? আমরা গুণে দেখব। চলো গুণি। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০। তাহলে ছোট্ট সোনামণিরা, কয়টি রং পেন্সিল আছে? ২০টি রং পেন্সিল আছে। কিভাবে বুঝলাম? গণনা করে বুঝতে পারলাম। তোমরা তাহলে সবাই সংখ্যা কত আছে সেটা বোঝার জন্য অবশ্যই গণনা করে দেখবে, অর্থাৎ গুণে দেখবে যে সংখ্যা কত আছে। তাহলেই তোমরা সঠিক সংখ্যাটি বলতে পারবে, লিখতে পারবে। ঠিক আছে, তোমরা তাহলে আজকে ক্লাসটা ইউটিউবে দেখে নিবে। ঠিক আছে, এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে, ছবি গণনা করা শিখতে হবে। তোমরা বাসায় বিভিন্ন ধরনের আপু আম্মুকে বলবে ছবি এঁকে দেওয়ার জন্য, সেখান থেকে তোমরা গুনে গুনে বলবে। আমি পরের ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করব কিভাবে ছবি গুনতে হয়, তোমরা পারো কি না আমি এরপরে ক্লাসে সেটা দেখবো। বুঝেছো? তোমরা নিজেরাও যেই ছবি আঁকতে পারো, যেমন পাখির ছবি আঁকো, তারপর ঘরের ছবি আঁকতে পারো, আইসক্রিমের ছবি আঁকতে পারো, বিভিন্ন ধরনের ছবি আঁকবে অনেকগুলো করে, তারপর গুনে গুনে দেখবে সেখানে কয়টি ছবি এঁকেছো, তার পাশে সংখ্যা লিখবে। এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। বুঝেছো? আর তোমরা যে এতক্ষণ গণনা করা শিখলে, হ্যাঁ সেটা পাশে লিখবে, মানে বাসায় এটা প্র্যাকটিস করবে। আর আগামী ক্লাসে আমি ওদেরকে এই সম্পর্কে জিজ্ঞেস করব, ছবি দেখাবো প্রয়োজনে, তখন ওরা বলতে পারে কিনা সেটা দেখবো। মানে বাসায় ছবি গোনা কিভাবে গুনতে হয় সেটা শিখবে। শ্রদ্ধা, আচ্ছা শ্রদ্ধা, তুমি কি আজকেই ফার্স্ট ক্লাসে এসেছো? এর আগে ক্লাসগুলো কি করেছো? তোমার নাম কি মা? পুরো নামটা কি? আচ্ছা, হ্যাঁ, তোমরা সবাই যা যা স্কুল ড্রেস বানিয়েছো স্কুল ড্রেস পরে সুন্দর করে, দুই চুটি, যাদের চুল বড় দুই বেনি করে ক্লাসে বসবে, তাহলে খুব ভালো লাগবে। আমাদের মনে হবে আমরা স্কুলেই বসে আছি। আর যারা স্কুল ড্রেস বানাওনি বানিয়ে ফেলবে, কারণ আমাদের তো স্কুল খুলবে, একটু বড় করে বানাবে যাতে পরেও পড়তে পারো, তাই না? ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে সকালবেলা কষ্ট করে ঘুম থেকে উঠে হ্যাঁ ক্লাসে বসো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাকেও ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে একটু খাওয়া দাওয়া করবে আর এসডাব্লিউ গুলো করবে,
বাসায় পড়াশোনা করবে, ঠিক আছে? সারাক্ষণ খেলাধুলা করলে তো হবে না, একটু পড়াশোনাও করতে হবে, তাই না আরিশা? আফরা, সবাই তাহলে ভালো থাকো, আজকে আল্লাহ হাফিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।